ইষ্ট প্রসঙ্গে চলে যাচ্ছি। এবারে ইষ্ট প্রসঙ্গ করবেন ডক্টর দ্বিজেন্দ্রনাথ সেন, সভাপতি ঋত্বিক, নাগপুর থেকে। শ্রদ্ধ দাদাকে ইষ্ট কথা বলার জন্য অনুরোধ করছি। বাবা, এটা দেখো, এটা আসছে না কেন? অটোটা আসছে। হ্যাঁ, যাই গুরু, দাদা, যাই গুরু। দাদা আপনি 20 মিনিট সময় নিয়ে ইষ্ট প্রসঙ্গ করুন, আপনার হাতে এইটা বিশ মিনিট মাঝখানে আসবে না? এটা মাঝখানে আসবে না? বন্দে লোক তিলকং সাত্তত্ত্ব ভূষণং অমর কৃত্ত শরণং প্রবুদ্ধ লোক জীবনং প্রণয় পথ জাগ জীবন মন্দে জীবন জীবনং সৎপুরুষম পরম দয়াল পরম প্রেম শ্রী ঠাকুর শ্রী চরণে প্রণাম পরমারাধ্যা জগত জননী শ্রী চরণে প্রণাম পরম পূজ্যপাদ শ্রী বরদা শ্রী চরণে প্রণাম পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী দাদার শ্রী চরণে প্রণাম শ্রী শ্রী ঠাকুরের ঠাকুর পরিবারের সকলের শ্রী চরণে প্রণাম। আজ এই অনলাইন সৎসঙ্গে পরম দয়াল পরম প্রেমাশ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী সভাপতি ঋত্বিক দেবতাগণ যাজক অধৈর্য উদ্গতা স্বস্তনী ধারী ঋষিগণ ঋষিমাতায় উপনয়ন ধারী ঋষিগণ ঋষিমাতায় এখানে উপস্থিত আছেন, সবার চরণে রইল আমার সশব্দ প্রণাম রাসা জয় গুরু যথাযথ স্থানে। আজ বিশেষ করে আজ কুমারী মনীষা মায়ের আজ জন্মদিন উপলক্ষে আজ এই বিরাট বড় সৎসঙ্গের আয়োজন করেছেন পরম দয়াল পরম প্রেমাশ্রী ঠাকুরের শ্রীচরণে। তার শারীরিক মানসিক আধ্যাত্মিক পারিবারিক সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, সাথে সাথে পরম দয়ালের শ্রীচরণে একটা প্রার্থনা জানাই, তার সে যেন তার মা বাবার মুখ উজ্জ্বল করে, দেশ তথা জাতিরও মুখ উজ্জ্বল করে, আর ঠাকুরের নীতিবিধি পালন করে চলে, এবং ঠাকুরের যে নারী নীতি যে বইটি আছে সেই বইটি যেন জীবনের একবার পাথেয় করে নেন, কারণ এই নারী নীতির সাথে আছেন আমার বড় মা জড়িত, বড় মার 180টা বাণী ওর ভিতরে জড়িত আছে। ওই মা যদি প্রত্যেক দিন একটা বাণী পড়ে তাহলে ওর জীবনে সার্থক হয়ে উঠবে, কারণ আগামী দিনে ও যখন একটা আদর্শ নারী হবে এবং সেখানে সংসার সংসার করবে হাজবেন্ডের সাথে, তখন সেই সময়টা দরকার হবে এই নারী নীতিটা একান্ত উপযোগ্য, এবং সেই সময় এই নারী নীতি প্রত্যেকটা বাণী ওর জীবনের একটা পাথর হয়ে দাঁড়াবে। তাই আমি তাকে অনুরোধ করব, বিশেষ করে আজ এই তার এই জন্মদিনে, যে সে যখন এত সুন্দর প্রভুর গান করছিল, তাই বারবার বলি এই নারী নীতি আর সত্যানুষ্ঠানটা যেন জীবনের থেকে সে কোনোদিন না ছাড়ে এবং সর্বদাই তার কাছে যেন রেখে দেয়। এই নারী নীতি প্রত্যেক দিন একটা একটা করে বাণী পড়বে, কেমন করে আমার চলতে হবে, এই ব্যাচেলার জীবনে কেমন চলতে হবে, তার পরবর্তী জীবনে আর মায়ের আদর্শটাকে কেমন করে ধরে রাখতে হবে, বাবার আদর্শটাকে কেমন করে তার সেবা তৎপর দিতে হবে, সব কিছু এখান থেকে কুটকুট করে ভরে যাবে, তাহলে আগামী দিনে যখন শ্বশুরালে যাবে তখন তার জীবনটা সুন্দর মধুময় হয়ে উঠবে। তাই এই নারী নীতিটা যেন সাথে রাখে আর সত্যানুসরণটা যেন জীবনে কোনোদিন না ভুলে। আজ এই শুভ দিনে তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, সাথে সাথে ভালো মা এবং ভালো বাবার গৃহে ভালো সন্তান আসে, যেমন যেমন আমরা দেখেছি মা কৌশল্যা এবং রাজা দশরথের গৃহে রামচন্দ্র এসেছিলেন, রামচন্দ্রের সাথে উনার যে আরো 3 জন ভাই ছিলেন লক্ষণ কুশ, সবাই তারা দেখেছিলেন প্রাকৃতিক জীবনে যে কারিগরি শিক্ষার কথা ঠাকুর বলেছিলেন সেই কারিগরি শিক্ষা তারা শিখেছিলেন কার কাছ থেকে, বৈশিষ্ট্য মুনির কাছে। তারা বাল্য আশ্রম গিয়েছিলেন আর সেখানে গিয়ে কিভাবে চলতে হবে, কেমন করে জঙ্গল থেকে কাঠ আনতে হবে, কেমন করে রান্না করতে হবে, কেমন করে ঠাকুর পূজা দিতে হবে, কেমন করে আমার শরীরবিদ্যা করতে হবে, কেমন ব্যায়াম চর্চা করতে হবে, গুরুকে কেমন শ্রদ্ধা করতে ভক্তি হবে, তীর বিদ্যা কেমন করে শিখতে হবে, কার সাথে যুদ্ধ করতে হলে যুদ্ধবিদ্যা কিভাবে শিখতে হবে, এভরিথিং দে লার্ন ইট ফ্রম দা ভেরি বিগিনিং ইন দেয়ার আশ্রম। সেটা বলে বাল্য আশ্রম বলা হয় বা ব্রহ্মচারী আশ্রম, সেই ব্রহ্মচারী আশ্রম থেকে তার সবকিছু শিক্ষা লাভ করেছিলেন। অপরদিকে আমরা দেখে থাকি চন্দ্রামণি, এবং সেই চন্দ্রামণি ক্ষুদিরামের গৃহে এসেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ পরমহংসদেবকে আমরা পাগল ঠাকুর বলে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে তিনি বড় জ্ঞানী এবং বুদ্ধি সুষ্ণুবান ব্যক্তি ছিলেন। তার কাছে এসেছিলেন নরেন্দ্রনাথ দত্ত, নরেন্দ্রনাথ দত্ত যখন গ্রাজুয়েট পাশ করেছেন ঠিক তখনই এসেছেন ওই রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে, এসে জিজ্ঞাসা করছেন
আপনার যে গুরু বা আপনার যে ঠাকুর আছেন, আপনার যে মা কালী আছেন, তিনি কি আমার পেটের ক্ষুধা নিবৃত্তি করতে পারে? তিনি আমার পরনের কাপড়ের জোগাড় করতে পারেন? তিনি কি আমার সংসারের অভাবনাটন দূর করতে পারেন? তখন রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের যদি পারে তো তোমারটা কেন পারবে না? তোমারটাও পারবে, যাও মার কাছে, যে তুমি যা প্রার্থনা করবে তাই পাবে। তখন ওই ঠাকুরের কথা অনুসারে তিনি মায়ের কাছে গিয়ে হাঁটু গেড়ে হাত জোড়ে প্রণাম করে বলেছিলেন, আমার বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, গরিমা দাও, আর কিছু বলতে পারেননি। কারণ ওই সময় মা সরস্বতী তার জিহ্বার উপরে ভর করে ওই কথাটাই বলেছিলেন, তিনি না কাপড়ের দরকার, না পরনের কাপড় এবং সংসারের অভাব অনটন আছে, সে কথা তিনি কখনো বলতে পারেননি। এইভাবে দুবার, আবার একবার দুবার পাঠানোর পরে সেই একই কথা বললেন, তৃতীয়বার পাঠানোর পরে সেই একই কথা বলছেন, আমার বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, গরিমা দাও। তখন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, সোর বসুধৈব কুটুম্বকম, এই তোর কাছে পৃথিবীটা একটা বিরাট বড় পরিবার, সুতরাং তুই সামান্য গণ্ডির ভিতরে কেন থাকবি? যা, ওটা আমি দেখবো। প্রকৃতপক্ষে রামকৃষ্ণ পরমহংসদেব ওর জীবনের সবকিছু, যেদিন রামকৃষ্ণ দেবকে উনি গুরু রূপে গ্রহণ করেছিলেন সেই দিন তার মুখ দিয়ে বেরিয়েছিল, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচে ঈশ্বর। আমরা সদ্গুরুকে না গ্রহণ না করলে জীবকে শিব ভাবা যায় না, তো সেই দিন ও শিব ভেবেছিলেন। আর সেই দিন থেকেই ঠাকুর সেই কথাটাকে রেকটিফাই করে দিয়ে বলেছিলেন, জীবে প্রিয় পরমকে বিলায় যে জন সেই জন সেবিচে ঈশ্বর। ঠাকুরের হাজার হাজার ঋত্বিক দাদারা, তারা আজ প্রিয় পরমকে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন আর তাদের জীবন পরিবর্তন করে তুলেছেন। তাই আমরা দেখেছি পরবর্তীতে মাতা মনমোহিনী দেবী পিতা শিবচন্দ্র চক্রবর্তীর কাছ, মাতা মনমোহিনী দেবী জীবনে কোনোদিন ইউনিভার্সিটিতে যাননি, কলেজে যাননি, কিন্তু তিনি আতিথ্য বিদ্যা এমন শিখেছিলেন যে মহাত্মা গান্ধী যখন এসেছিলেন তখন মহাত্মা গান্ধী সিআর দাসকে তিনি আপ্যায়ন করেছিলেন। মহাত্মা গান্ধী এত সুন্দর খুশি হয়েছিলেন তার আতিথ্যতায়, তাই তিনি বলতে বাধ্য হয়েছিলেন, আই হ্যাভ নট সিন সাচ ওয়াইজ অ্যান্ড উইজডম অ্যান্ড মাস্টারফুল ওম্যান ইন দিস ওয়ার্ল্ড। সত্যিকারই এই কথাটা তিনি বলতে বাধ্য হয়েছিলেন তার আতিথ্যতা দেখে। তিনি কিন্তু ইউনিভার্সিটিতে যায়নি। আজ যে মা আমার মনীষা মা, আমি এই কথাটাই বলি, মা মনমোহিনী দেবী তিনি জীবনে ইউনিভার্সিটিতে যাননি, কিন্তু সংসার জীবনে এত পরিপক্ক ছিলেন, এত মাস্টারফুল লেডি ছিলেন যার তুলনা হয় না। আমার মাস্টারফুল লেডির সেই আদর্শটা যেন তোমার জীবনে কুটকুট করে ভরে ওঠে এই জন্মদিনে, এটাই প্রার্থনা করি ঠাকুরের শ্রীচরণে। আবার অপরদিকে আমরা বলি, পিতা যেমন ছিলেন বিদগ্ধ জ্ঞানী শান্ত স্বভাবের, তাই আমরা দেখেছি ঠাকুর সবাইকে ভালোবাসতেন, তাই তিনি মানব দরদি ছিলেন, মানব প্রেমী ছিলেন, তাকে পরম পিতা বলা হতো। পরম পিতা, আমরা পিতা শুনেছি, পরম পিতা কেন? তিনি শুধুমাত্র মানুষের দেবতা নয়, তিনি পশু পক্ষী তরুলতা কীট পতঙ্গ সবার দেবতা, তাই তিনি পরম পিতা। তার অপরদিকে আমরা দেখেছি ঠাকুর কিভাবে লোককে ভালোবাসতেন এবং তাকে আপন করে নিতেন। তিনি যখন ওই হিমায়তপুর গ্রামের পাশ দিয়ে যখন চলছেন, এই সেখানটা দেখেন যে একটা লোক কুষ্ঠরোগী গ্রস্ত, তিনি অন্য সম্প্রদায়ের লোক, তাকে এনে ঘরে এনে তাকে শুশ্রূষা করে, তাকে ট্রিটমেন্ট দিয়ে তাকে সুস্থ করে তার নিজের বাগিচাতে তাকে এমপ্লয়মেন্ট দেন, এইভাবে দেখা যায়। তো 1295 সালে 30 ভাদ্র তাল নবমী তিথি শুক্রবার দিনে বেলা 7:05 পরম দয়াল পরম প্রেমাশ্রী ঠাকুর এই ধরাধামে আগমন করেন। তার শরীর দিয়ে এমন একটা জ্যোতি নির্গত হয়, জ্যোতি দেখে সমস্ত গ্রামবাসী চিৎকার করে বলেছিলেন, চক্রবর্তী ঘরে আগুন লেগেছে, আগুন লেগেছে। কেউ হয়তো খালি বালতি, কেউ হয়তো ভরা বালতি নিয়ে এসেছিলেন, এসে দেখেন সেখানে আগুনের লেশ। ঠাকুর যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সেই গ্রামটির নাম হিমায়তপুর, তার পাশ দিয়ে কুলকুল রবে একটা নদী বয়েছিল, নদীটির নাম পদ্মা নদী। সেই পদ্মা নদীতে যে সমস্ত জেলেরা মাছ ধরছিলেন, নাবিকেরা নৌকা পরিচালনা করছিলেন, তারা ওই রশ্মিটা দেখে তারকেশ্বরে চিৎকার করে বলেছিলেন, চক্রবর্তীর আগুন লেগেছে। তারাও খালি বালতি ভরা বালতি এসেছেন আগুন নিভাবার উদ্দেশ্যে, এসে দেখেন সেখানে আগুনের লেশ মাত্র নেই। আমি আপনি সবাই যেদিন মায়ের জঠর থেকে ধরাধামে এসেছি সেদিন আমরা কান্না করেছি, আমরা কান্না করে সবকিছু ভুলে গেছি, ঠাকুর সবকিছু মনে রেখেছেন, তাই তিনি সর্বজানতা আমরা অজান্তা। তিনি বৈশিষ্ট্য পালি, আমরা কারো বৈশিষ্ট্য পালন করতে পারি না। তিনি সর্বপরিপূরক, আমরা কারো পরিপূর্ণ করে, হি দ্য গাইড ইন ওর লাইফ বাট উই ক্যান নট গাইড এনিবডি, হি দ্য লাইট হাউস ইন ওর লাইফ উই ক্যান নট শো দি লাইট টু এনিবডি। সত্যিকারে আমাদের জীবনের আলো দেখার একমাত্র পরম পিতা এসেছিলেন সত্যিকারে, তাই তার কাছে কত মানুষ কোন কি কি ভাবে এসেছেন,
তোরা কে দেখবি মনের মানুষ কে দেখবি আয়, বারে খের লে যারে আধার ঘুচে যায়, ওরে আধার ঘুচে যায় রে দিবের দুঃখ ঘুচে যায়। তোরা কে দেখবি মনের মানুষ কে দেখবি আয়, বারে খের লে যারে আধার ঘুচে যায়, তার প্রেম মাখানো মূর্তিটি তার দেখলে নয়নে, ওরে আপন হারা হয়ে সবে পড়ে চরণে, যার মধুর হাসি যার প্রাণ পশি, সাধ্য নায়িক জীবের নয়ন ফেরায়। সত্যিকারে তাই, তিনি যখন এসেছিলেন অন্ধকারে সেই সূর্যের ভেতর দিয়ে, তখন কে কে দেখতে পারেননি তাকে? ওরে ব্রহ্মা বিষ্ণু আদি যত দেবগণে, ওরে ভাবি আসে না পায়ে কভু ধ্যানে, তিনি জীবের তরে নর দেহ ধরে অনুকূল রূপে আজি উদয় ধরায়। তোরা কে দেখবি মনের মানুষ কে দেখবি আয়, তার কাছে কে কে এলেন? বলেন পাপি তাপি কিংবা ধনী কাঙাল, ওরে মূর্খ পণ্ডিত কিংবা ব্রাহ্মণ চণ্ডাল, ওরে জনে জনে প্রেময় আলিঙ্গনে, ওরে জনে জনে প্রেময় আলিঙ্গনে, অবিচারে রাধা নাম জগতে বিলায়। তোরা কে দেখবি মনের মানুষ কে দেখবি আয়, বারে খেরলে যারে আধার ঘুচে যায়। সত্যিকারে তাই, মনের কথা প্রাণের ব্যথা জানিয়ে তার পায় কত শত জীব যে নিস্তার পায়। তার কাছে আমরা দেখেছি কিরণ ব্যানার্জি দা এসেছিলেন, তিনি ছোটবেলা থেকে ঠাকুরের কাছে আসতেন আর তাকে ওয়ার্কশপে পাঠিয়ে দিতেন। কেন ওয়ার্কশপে পাঠাতেন কিরণ ব্যানার্জি দা জানতেন না। পরবর্তীতে দেখা গেল কিরণ ব্যানার্জি দা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হলেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে অডিয়েন্স ফ্যাক্টরি তিনি চাকরি পেলেন। 1962 তিনি হলেন জেনারেল ম্যানেজার অডিয়েন্স ফ্যাক্টরিতে ইসাপুরে। সেই সময় বোম্বার্ডিং হচ্ছে পাকিস্তান আর ইন্ডিয়ার সাথে, সেই বোম্বার্ডিং এর সময় একবার ইসাপুর ফ্যাক্টরিতে বোম্বার্ডিং হবে, তখন কিরণ ব্যানার্জি দা নামময় হয়ে ঠাকুরকে ডাকছেন যে ঠাকুর এখানে যেন বোম্বার্ডিং না হয়, কারণ এখানে আর্মস অ্যান্ড অ্যামুনেশন রয়ে গেছে, কত টাকার সম্পত্তি এখানে রয়ে গেছে, এখানে যদি বোম্বার্ডিং হয় বিরাট বড় একটা লস হবে। সেই কথা চিন্তা করার পরে দেখা গেলো সেই বোম্বার্ডিংটা ওই ব্যারাকপুরে গিয়ে সেখানে পড়ে। তা আপনারা অনেকেই জানেন যে নামের প্রভাবে বমেরও পরিবর্তন হয়ে যায়, বম বম এক জায়গা থেকে আর এক জায়গায় পরিবর্তিত হয়, ঠাকুর একমাত্র করতে পারেন, এ কারোর সম্ভব নয়, একমাত্র পরম পিতা করতে পারেন। তাই বলছেন নামময় হয়ে যদি আমরা ডাকতে পারি, আমাদের অসম্ভবকে আমরা সম্ভব করতে পারি। তারপরে সেই ঠাকুরের কাছে এলেন কিরণ ব্যানার্জি দা, এসে বলছেন ঠাকুর আমার একটা সমস্যা হয়েছে। বলে কি সমস্যা? এই যে আমেরিকার থেকে প্যাটেন্ট ট্যাঙ্ক দিয়েছে, এই প্যাটেন্ট ট্যাঙ্কটাকে ধ্বংস করতে পারছি না, আমাদের যে রাইফেল আছে সেই রাইফেলের টোটাগুলি ওই যখন একবার কন্টিনিউয়াসলি আমরা ইয়ে করছি ফায়ারিং করছি তখন ওইটা মেল্ট হয়ে যাচ্ছে। তখন উনি বলছেন এটা অ্যালয় ধাতু দিয়ে তৈরি করতে হবে, এই অ্যালয় ধাতু কোথায় কোথায় পাওয়া যাবে? উনি বললেন এখানে রাজস্থানে পাওয়া যাবে, গুজরাটে পাওয়া যাবে, সাথে সাথে রাজস্থান, তারপরে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে, এখানে যেখানে যেখানে পাওয়া যাবে সব উনি বলে দিলেন। আর উইদিন শর্ট স্প্যান অফ টাইম হি কালেক্টেড অল দ্য অ্যালয় ম্যাটেরিয়ালস, আর অ্যালয় ম্যাটেরিয়াল এনে তিনি শঙ্কর ধাতু দিয়ে ওই ব্যারেল তৈরি করলেন, আর ওই ব্যারেল দিয়ে যখন ফায়ারিং করা হলো সেই প্যাটেন্ট ট্যাঙ্ক ধ্বংস হলো। তাহলে ওই যে পাকিস্তানের যে অব্যাহত যে জিতার একটা অভিসন্ধি ছিল সেটা একবার চূড়ান্ত হয়ে গেল, করতে পারলো না। তার পরবর্তীতে তাকে রাষ্ট্রপতি তাকে শ্রী পদ্মশ্রী উপাধিতে বিভূষিত করেন। যখন পদ্মশ্রী উপাধি নিতে যান তখন তার চোখ দিয়ে টপটপ করে জল পড়ে, বলে এই পদ্মশ্রী উপাধি আমার আমার নয়, এই পদ্মশ্রী উপাধি পাওয়ার একমাত্র যোগ্য ব্যক্তি হচ্ছেন শ্রী ঠাকুর। তাহলে চিন্তা করে দেখেন কত বড় ডেডিকেটেড ভক্ত তিনি ছিলেন। সত্যিকারী অপরদিকে আমরা দেখেছি ঠাকুরের কাছে এসেছেন সেই আমাদের কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যদাদা। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যদাদা এসে বলছেন যে ঠাকুর কেমন করে সম্ভব হয়, তিনি সারা জীবন একজন ইয়ং সায়েন্টিস্ট এসেছিলেন, তিনি এসে দিলেন দেখেন প্রথম ভারতবর্ষের ভিতরে যে কেমন টারবাইনে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, কেমন করে মেশিনারি চরকা কেমন চলছে, এবং আশ্রমটা আশ্রম না একটা বিরাট বড় মিনি ইন্ডিয়া বলে হচ্ছে, তখন তিনি দেখে অভিভূত হয়ে পড়েন। তারপরে ঠাকুরের কাছে বিভিন্ন কথায় জিজ্ঞেসা করতে করতে ঠাকুর বললেন আপনারা কি স্পেকট্রাম সম্বন্ধে জানেন? উনি অবাক হয়ে গেলেন, ঠাকুর যিনি ম্যাট্রিক পাস করেননি হাউ হি ইজ নোয়িং অল দোজ থিং। তখন উনি বলছেন রিফ্র্যাকশন আর ডাইভার্সন্স অফ লাইট অ্যান্ড ডিউ টু দ্য এফেক্ট অ্যান্ড দিস ইজ অ্যান্ড দ্য স্পেকট্রাম ইজ ফর্মিং। তখন উনি কথা বললে একবার উনি অবাক হয়ে গেছেন। আর যখন ওই কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে
এরকম টাচ করছেন তখন দেখছেন ইলেকট্রন প্রোটন অ্যান্ড বটম দে আর অলসো ড্যাঙ্কিং টুগেদার অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান অ্যাটম অ্যান্ড মলিকুলস অ্যান্ড দে আর রিভলভিং অ্যানাদার ইন দেয়ার ওন অরবিট। এই কথা যখন উনি দেখালেন দেখে উনি অবাক হয়ে যাচ্ছেন যে এগুলি ন্যাকেটায় দেখানো সম্ভব নয় একমাত্র মাইক্রোস্কোপ ছাড়া। তো মাইক্রোস্কোপ সেখানে ছিল না কিন্তু ঠাকুর তাকে যখনই টাচ করতেন সবগুলো ভিজিবল হয়ে যাচ্ছে। এইভাবে তিনি তাকে দেখালেন, তিনি এবার সত্যিকারে তাকে বুঝিয়ে দিলেন। তিনি তিনবার টেলিগ্রাম নিয়ে এসেছেন, তিনটে টেলিগ্রাম তিনি টার্ন ডাউন করে দিয়েছেন। প্রথম টেলিগ্রাম ফাদার সিরিয়াস কামসার নো নিড নট টু গো নাও, আবার অ্যানাদার টেলিগ্রাম ফাদার ইজ ক্রিটিক্যাল কন্ডিশন কামসার নিড নট টু গো নাও, তার কারণ ইয়োর ফ্যামিলি মেম্বার্স অর ইয়োর ফ্যামিলি অ্যান্ড রিলেটিভস অ্যান্ড দে লুক আফটার ইয়োর ফাদার। তারপরে টেলিগ্রাম এলো ফাদার এক্সপায়ার নো কামসার, তখনও বলছে না এখন তোমাকে যেতে হবে না, তুমি এখানে রিচুয়াল ট্রেডিশন যা হয় করো। তখন এই পণ্ডিত দিয়ে উনি এখানে সেই শ্রাদ্ধ শান্তি করালেন। করানোর পরে বারো বছর পরে যখন অ্যাস্ট্রোলজার এসেছেন ঠাকুরের শঙ্খ চক্র পদাগদ্দ দেখবার জন্য যে সত্যিকারে এগুলি আছেন কিনা, তো তখন দেখতে হলে উনি পাটা ঢেকে রাখলেন যাতে সে অ্যাস্ট্রোলজার না দেখতে পারে। উনি বললেন এই হরোস্কোপটা আপনি স্টাডি করুন, তো সেই কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের হরোস্কোপ তাকে দিয়ে দিলেন। তখন উনি স্টাডি করে বলছেন দিস জেন্টেলম্যান ডায়েড অ্যাবাউট 12 ইয়ার্স বিফোর আই ডোন্ট স্টাডি, মানে যে বারো বছর আগে মারা গেছে তার আমি স্টাডি করি না, মারা মৃত্যু ব্যক্তির হরোস্কোপ আমি স্টাডি করি না। তখন বলছে নো নো আই এম অ্যালাইভ ইন ফ্রন্ট অফ ইউ আই এম স্ট্যান্ডিং হেয়ার। উনি দেখে শুনে অবাক হয়ে গেছেন যে লোক বাঁচতে পারে না, তার কারণ যেদিন বাবা শ্রাদ্ধ শান্তি করবে সেদিন তার সর্পাঘাতে মৃত্যু, একবার অবধারিত লেখা আছে কেউ রক্ষা করতে পারে না। তখন বলছেন আমার একমাত্র ঠাকুর আমাকে রক্ষা করেছেন, যা জুপিটার যা সহায় থাকেন যার বৃহস্পতি যা সহায় থাকেন তাকে কেউ ক্ষতি করতে পারে না, তাই ঠাকুর যা সহায় থাকেন তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। যেমন কিরণদাকে তিনি দেখলেন বমটাকে ডাইভার্ট করে সেই আপনার ব্যারাকপুরে ফেলেছিলেন, আবার এই কিরণ আমরা দেখেছি এই আমার কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে তার মৃত্যুর ভয় থেকে মৃত্যুর থেকে রক্ষা করলেন তিনি তাকেন। তখন এই বলছেন ঠাকুর দিস ইজ দি অনলি ঠাকুর ক্যান ডু ইট। দেখে অবাক হয়ে গেছেন, বারবার প্রণাম করছেন ঠাকুর আমি আমার আই এম সো স্যাটিসফাইড, আর দেখার দরকার নেই, শঙ্খচক্র পদাচক্র আপনার কাছে আছে সত্যিকারে, যে অসম্ভবকে সম্ভব করতে পারেন। ঠাকুর এবার নিয়েছেন ব্রড অ্যান্ড ভেরি পাওয়ারফুল মিসাইলস, বলে ফার্স্ট মিসাইল যাতে তেজস মিসাইল যেটা হচ্ছে যজনরূপী, এই যজনটা আমাদের জীবনের সব থেকে বড় শক্তিশালী মিসাইল, এই যজনটা হচ্ছে আমার জীবনের জ্ঞান অর্জন করা, যদি আমি ভালো জ্ঞান অর্জন করতে পারি তাহলে ঠাকুরের কথা বলতে পারবো, যদি ভালো পুস্তকাদি পাঠ করি ভালো সৎসঙ্গে অ্যাটেন্ড করি তাহলে জ্ঞান অর্জন করতে পারি, এটা হচ্ছে যজন। আর যাজন হচ্ছে আমাকে দেখে লোক প্রভাবিত হবে, আমার চরিত্র দেখে আমার আচার বিচার নিয়ম নিষ্ঠা দেখে মানুষ প্রভাবিত হবে, এমন এমন সুন্দর প্রাণবল্লভ মানুষটা কেমন করে হলো কেমন করে আমরা বুঝতে পারি, আপনাকে দেখে মানুষের জাজিত হবে, তাই হচ্ছে প্রকৃত যাজন। আর আপনার মধুর কথা হবে মিষ্ট ভাষ্য হবে, আপনার কথা শুনে প্রত্যেকটা মানুষ উদ্বুদ্ধ হয়ে উঠবেন, তখন ঠাকুরের সৎনাম নেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়ে দেন। বলে সৎসঙ্গী কারা, যারা ঠাকুরকে ভালোবাসে, যারা ঠাকুরের আচার বিচার ভালো লাগে, ঠাকুরের মন্ত্র ভালো লাগে, ঠাকুরের নিয়ম নিষ্ঠা ভালো লাগে, ঠাকুরের আচার বিচার বিধান সবকিছু ভালো লাগে, ঠাকুরের ড্রেস পত্র খুব ভালো লাগে, তারাই হচ্ছে সৎসঙ্গী। শুধুমাত্র ফর্মাল দীক্ষা নেওয়া দরকার আছে কি? নিড নট। উনি বলছেন যারা আমাকে ভালোবাসে সে আমার মুসলমান হতে পারে, সে আমার খ্রিস্টান হতে পারে, সে আমার জৈন হতে পারে, বিভিন্ন মতলম্বী হতে পারে, শুধুমাত্র ফর্মাল দীক্ষার দরকার নাই, সে আমাকে ভালোবাসতে পারে, সে আমার পরম পিতা, সে আমার সন্তান, সুতরাং আমি তার পিতা, আমি জগৎ পিতা, আমার কাছে এই বাইফিকেশন নাই। যারা আপনার প্রকৃতভাবে আমাকে বিধান অনুসারে পূজা পাঠ করেন, বিধান অনুসারে আমাকে গ্রহণ করবেন ফর্মাল অনুসারে, তারাই হচ্ছেন আমার সৎসঙ্গী প্রকৃত, মানে সৎসঙ্গী হিসাবে। কিন্তু যারা আমাকে ভালোবাসেন তারাও আমার সৎসঙ্গী, তারাও আমার আমার সন্তান, সুতরাং এইভাবে তিনি পরম পিতা, তাই সবার পিতা। অপর দিকে তিনি আলেন মিগ, তারপরে হতেন রাফেল রূপী যে মিসাইল চালেন সেটা হচ্ছে ইষ্টভীতি, এই ইষ্টভীতিটা হচ্ছে বিপদ আপদের বেড়ালে শক্তি যদি পেতে চাস, শ্রদ্ধা পরে ইষ্টভীতি নিত্য পালিশ কাঠ ব্যাপার, বিপদ আপদের বেড়াজালে শক্তি যদি পেতে চাস, শ্রদ্ধা পরে ইষ্টভীতি নিত্য পালিশ কাঠ ব্যাপার, ইষ্টভীতির ধান্দায় যদি মাথায় মজুদ রইল না
লক্ষ টাকা করলে তার ধর্ম তরে রইল না। ইষ্টভীতি দীক্ষাবাচী শরীরবাচী কর্মে সদাচারে সমাজবাদী, সদাচারে সমাজবাদী জীবন বাঁচে ধর্মে। সত্যিকারই আজ আমরা প্র্যাকটিক্যাল জীবনে দেখতে পাচ্ছি, যদি আমরা সদাচার পালন করে চলতে পারি আমার জীবনটা বেঁচে যায়। সাথে সাথে চারটে জিনিস ইষ্টভীতি দীক্ষা বাঁচে, আমি যদি ইষ্টভীতি করি আমার দীক্ষাটা বেঁচে যাবে। শরীর বাঁচে কর্মে, আমি যদি নিথর হয়ে বসে থাকি আমার শরীরটা এক পর অকেজ হয়ে পড়বে, তাহলে তার জন্য কাজ করার দরকার আছে। আবার বলি সদাচারের সমাজ বাঁচে, সদাচার যদি মেনটেন করি তাহলে সমাজটা বেঁচে যাবে। আবার জীবন বাঁচে ধর্মে, আমি যদি জীবনটাকে বাঁচাতে যাই ধর্ম করতে হবে। শুধু আমি নিজেই বাঁচবো তা নয়, আমার পারিপার্শ্বিককে বাঁচিয়ে তুলবো, সবাইকে বাঁচিয়ে তুলবো। অপরদিকে তিনি ব্রহ্মজ মিজাইলের করতে বললেন, তাই তিনি এবার এসে ব্রহ্মজ মিজাইলতে সস্তনী। সস্তনীটা কি হচ্ছে বলছেন, বিপদ বলছেন, এই শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করে শরীরটাকে, সহনপটু রাখিস তাকে, বিধি মাফিক চালাস তাকে, আর যখন যেটা ভালো বলে মনে হয় তৎক্ষণাৎ সেটা করবি, কারোর জন্য কাল বিলম্ব করবি না। ডোন্ট কিপ ইট পেন্ডিং ফর লঙ্গার টাইম, ইমিডিয়েটলি ক্যারি আউট দ্য অর্ডার্স অফ দ্য গুরু, লিস শ্যাডো অফ ডাউট অ্যান্ড হেজিটেশন, দিস ইজ দি ওয়ে টু গে ইন লাইফ। তাই বলছেন এটা শান্তির পথ, এটাই সাকসেসের পথ, যদি আমরা গুরুর আদেশ পালন করে চলি। অপরদিকে তিনি বললেন, এবার সুখাই মিজাইল তিনি আসলেন, যেটা সদাচার, তিন প্রকারের সদাচার বলেন, বাহ্যিক সদাচার। আজ বর্তমান যুগে বাহ্যিক সদাচার একান্ত দরকার। সেগুলি হচ্ছে কি দাদা, আমরা বাইরের থেকে এসে সঙ্গে সঙ্গে স্যানিটাইজ করতে হবে হাতটাকে, সমস্ত কাপড় চোপড় চেঞ্জ করে দিয়ে আমরা নতুন কাপড় পরলাম বা অন্য একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে আবার সেইখানে যাত্রার বিছানায় গিয়ে বসবো না। আমরা এই যে নোট গুনতি করি, এই যে থুতু দিয়ে গুন করি, এরকম ধরনের থুতু দিয়ে নোট না গিনতি করি, তাহলে আমাদের ওই যে মাধ্যমে, এই থুতুর মাধ্যমে আমার ইনফেকশন হবে। সুতরাং এইগুলি হচ্ছে ব্যাড হ্যাবিট, এই ব্যাড হ্যাবিটটাকে অ্যাভয়েড করতে হবে। আবার আমরা দাঁড়িয়ে প্রস্রাব না করি, আবার সাথে সাথে আমরা ঠিক মতন খাওয়া দাওয়ার পরে আচ্ছে করকে স্যানিটাইজাইজ করে আমরা হাতটাকে ধুয়ে ফেলি, সাবুন অথবা স্যানিটাইজ দিয়ে আমরা যেন হাতটাকে প্রক্ষলন করি। আবার আবার অপরদিকে তিনি মেন্টাল সদাচার, মনে করেন দোকানে গিয়েছেন, দোকানে গিয়ে 2 কিলো আলু নিয়েছেন, 2 কিলো আলুর দাম হয়তো 20 টাকা হয়েছে, আপনি 50 টাকা নোট দিয়েছেন, সেখানে সে 80 টাকা রিটার্ন করে দিয়েছে। আপনি সঙ্গে সঙ্গে তাকে বলবেন, দাদা আমি আপনাকে 50 টাকার নোটটা দিয়েছি, আমি 100 টাকা নোট দিইনি। সে প্রিজুম যে আপনি 100 টাকা দিয়েছেন, তখন এই 50 টাকা রিটার্ন করার সাথে সাথে সেই দোকানদার মনে করলো কতগুলো সৎ ব্যক্তি, উনি আমাকে 50 টাকা পাওয়া সত্ত্বেও তিনি রাখলেন না। এই যে আপনি যখন বলবেন অন্য সবজির কথা, মনে করেন যে পটলের দাম কত, তিনি যদি 25 টাকা বিক্রি করেন তখন বললেন, দাদা আপনি যদি নেন আমি 20 টাকা করে দেবো। এই যে 5টা টাকা তিনি রিডিউস করলেন, এটাই আপনার সৎস্বভাব। এই যে সামান্য একটা এক তিনি দেখলেন, এইটাই হচ্ছে মেন্টাল, মেন্টাল সদাচার। আর অপরদিকে হচ্ছে স্পিরিচুয়াল সদাচার, সর্বদাই সবার মঙ্গল কামনা করবি। আর তিন প্রকারের আমরা ভক্ত দেখে থাকি, এক প্রকারের ভক্ত হচ্ছে প্যাশনেট ভক্ত, আমরা খামখেয়ালি 12টার সময় ইষ্টভীতি করব, যখন ঠাকুর বা আমার ঋত্বিক দাদা যা বলছেন সেদিকে ভ্রুক্ষে করব না, আমার মত মতন চলবো, সেটা হচ্ছে খামখেয়ালি ভক্ত। আর এক রকমের ভক্ত আছে কম্প্রোমাইজিং ভক্ত, আমি আমার মতন ঠাকুরকে চালাতে চাই, আমি 8টার সময় উঠি, আমি 8টার সময় ঠাকুরের ইষ্টভীতি করব, এইটা হচ্ছে কম্প্রোমাইজিং ভক্ত। আর একটা ভক্ত আছে পারভেডিং ভক্ত, সে যেভাবে ঋত্বিক দাদা বলে দিয়েছেন একবার অতি প্রত্যুষে ইষ্টভীতি করতে হবে, তাই বলছেন ইষ্টভীতি হচ্ছে জীবন দ্বারা, যদি আমরা ইষ্টভীতি করতে পারি আমাদের জীবন সব দিকে মঙ্গল হবে, এবং আমরা অতি প্রত্যুষে ইষ্টভীতি করে ঠাকুরের প্রণাম করে যা কিছু করবার আগে সব থেকে অতি প্রত্যুষে একবার সদাচার সম্পন্ন হয়ে ঠাকুরের চরণে বসে আমি ইষ্টভীতি করে একবার শ্রদ্ধা ভরে ইষ্টভীতি করে চক্রফটর দিকে ধ্যান করে আমি ইষ্টভীতি করে ঠাকুরকে প্রণাম করলাম, বড় মাকে প্রণাম কর, বড়দাকে প্রণাম করাম, সাথে সাথে আচার্যদেবকে প্রণাম করে ঠাকুর পরিবারের সবাইকে প্রণাম করে আমার মা বাবা গুরুজন যারা আছে সবাইকে প্রণাম করলাম, আমার যিনি স্ত্রী আছেন তিনি আবার ওই রকম বসে প্রণাম করার পরে আমাকে প্রণাম করছেন, আমার মা বাবা গুরুজন যারা আছে তাদের প্রণাম করছেন, ছেলে মেয়েদের খোঁজ খবর নিচ্ছেন কেমন করে উঠতে হবে, তাদের সবাইকে উঠিয়ে ইষ্টভীতির কাছে তৎপর করে দিচ্ছেন। মা হচ্ছে জীবনের সব থেকে বড় অ্যাক্টিভ, মা হচ্ছেন আমাদের জীবনের প্রফেসর, তিনি সংসার জীবনের প্রফেসর হচ্ছেন মা, আর সংসার জীবনের প্রিন্সিপাল হচ্ছেন বাবা। মা অনেক কমপ্লেন করে বাবার কাছে, বাবা কিন্তু সবসময় রিয়াক্ট করে না, কিন্তু মার কথা শুনে শুনে রাখেন, যেদিন রিয়াক্ট করার দরকার থাকে হয়তো তখন একদম ডেটে দিলেন, এই তুই মার কথা শুনছিস না কেন, মা যা বলে সেই কথাও শুনবে। ওই বাবা বেশিবার শাসন করার দরকার থাকে না,
তাই সময় ঝোঁক বুঝে কোপমার যখন যেভাবে দরকার তখন তিনি সেইভাবে তাকে শাসন করেন। এইভাবে সুন্দর শাসন করতে বলে আমার ছেলেটা মেয়েটা ভালো হয়। আজ আমার মনীষা মা যে এইভাবে মা দেব যেমন করে মার সৎ বিচার সৎ আচার মায়ের যে সৎ গুণ আছে সেইগুলো যেন কুট কুট করে ভরে নিয়ে যায়। তাহলে তার সংসার জীবন যখন সে বিবাহিত জীবন যাপন করবে তখন প্রত্যেকটা কাজ তার জীবনে একান্ত দরকার হয়ে উঠবে, মার যে গুণগুলি সেখানে প্রস্ফুটিত হয়ে উঠবে। তাই আমরা দেখতে পাই অপরদিকে আমরা দেশে থাকি ঠাকুরের, এবার ঠাকুর এসেছেন, ঠাকুরের বললেন যে দেশে নারী জাতির সম্মান নেই, যে দেশে নারী সম্মান করে না, যে দেশে নারী সুশিক্ষায় সুশিক্ষিত নয় সেই দেশের উন্নতি কখনো সম্ভব নয়। তাই এবার বললেন আমার বড় মাকে দেখে বললেন দেখেন উনি বড় মার 180টা বাণী দেওয়া হতে প্রত্যেকটা বাণী আমার মুক্ত রূপ, তাই সেই 100 বাণীটার রূপে হতেন আমার বড় মা। আমি যদি বড় মা রূপে আসতাম, আমি যদি মেয়ে হয়ে আসতাম তাহলে আজ যে বড় মার যে রূপ সেই রূপ আপনারা দেখতে পাতেন। তাহলে বড় মাকে কি শ্রদ্ধা করতেন, কি ভক্তি করতেন, সেইভাবে তিনি বুঝিয়ে দিলেন নারী জাতির সম্মান হলে। তার বললেন আজ আপনারা দেখে পাতেন আমিও যা আমার বড় খোকা তাই জীবন্ত সত্যানুসরণ, তিনি জীবন্ত শিব তাই বললেন একটা শিব অবতার। অপরদিকে তিনি হতেন আদর্শ পিতা, কেমন করে হয় আদর্শ সন্তান কিভাবে হয়, বাবাকে কেমন শ্রদ্ধা করতে হয় ভক্তি করতে হয়, কেমন করে বাবার আদেশ পালন করতে হয় সবকিছু তিনি দেখে দিলেন। মানব ধরতি হতে কেমন, পশু ধরতি কেমন হতে হয় এভরিথিং হি টট টু আস। আর তিনি কেমন করে সুন্দরভাবে আমাদের জীবন সুন্দর করার প্রচেষ্টা পরায়ণ হয়েছেন। তারপরে আচার্যদেব, আচার্যদেবকে জিজ্ঞাসা করেছেন ঠাকুর বলেছেন টাকার এ পিঠ আর ও পিঠ বরদা হচ্ছেন ও পিঠ মানে আপনি কোন পিঠ, তখন বলছেন আমি কোনো পিঠ না। তখন আচার্য বলেন আমরা তিনই একই জায়গার থেকে দয়ালধাম থেকে এসেছি, তার সমস্ত আদেশ নির্দেশ আমাকে পালন করার জন্য ছেড়ে রেখে গেছেন। তাই 27,000 কিলোমিটার দূরে কি হয় আমি এখানে বসে বলতে পারি। আর পূজনীয় বাবাইদা আপনাদের সব থেকে অভিভাবক তিনি হচ্ছেন সিদ্ধ পুরুষ, তার কথা সব সময় মেনে চলবেন, জীবন সার্থক হবে। অবিন্দা আজ দেখতে ছোট হতে পারে কিন্তু তার কর্ম অনেক বড়। আজ উপযোজনা কেন্দ্রগুলি আজ দেখবেন আজ ত্রিপুরা এবং আসাম এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে উপযোজনা কেন্দ্রগুলি হয়েছে এর নেটওয়ার্কের তিনি কেমন করে সুন্দর করেছেন। আজ এই করোনার দিনে এই উপযোজনা কেন্দ্রের মাধ্যমে আমরা সমস্ত দীক্ষাপত্র সবকিছু ব্যবস্থা করতে পারছি, সমস্ত জায়গার সেখান থেকে ইষ্টভিতি কালেকশন করতে পারছি, সবকিছুর ব্যবস্থা হচ্ছে। সেখানে মন্দিরে কার কেমন করে তাকে পূজা পাঠ হতে পারে কিনা, সেখানে মন্দিরে কার ফটো আছে কিনা সবকিছু আমরা দিতে পারছি উপযোজনা কেন্দ্রের মাধ্যম দ্বারা। এ আমার অবিন্দ দাদা দেখছেন, অপরদিকে আমাদের সিপাহীরা দেখছেন কেমন করে আমাদের কোথায় মন্দিরগুলি ঠিক মতন কার্যকরী আছে কিনা, সেখানে গরু বাছর বেঁধে রেখেছে কিনা, ঠিক মতন অ্যাক্টিভেট আছে কিনা। আর আমার বিঙ্কিদা দেখছেন ঋত্বিক দাদাদের পাঞ্জা ঠিক মতন রিনিউয়াল হচ্ছে কিনা, যাদব দাদাদের রিনিউয়াল হচ্ছে কিনা, এভরিথিং ইজ লুকিং আফটার। আর আমাদের মাঝখানে আছেন মেজ দাদা, তিনি মেজ দাদা দেখছেন একটা গুড কোয়ালিফাইড ডক্টর, তিনি দেখছেন আমাদের ওয়ার্ল্ড ক্লাস হসপিটাল আছে দেওঘরে, সেখানে ভালো ভালো ডক্টরকে ডেকে, নায়ক দাদা আছেন আমাদের দুর্গাপুরে সেখান থেকে ভালো ভালো ডক্টর ডেকে, মাটিয়া দাদা আছেন দুর্গাপুরে সেখান থেকে তাকে ডেকে এনে অপারেশন করানো হচ্ছে, আইএ স্পেশালিস্ট আছেন, সমস্ত দিক থেকে অর্থোপেডিক সার্জন আছেন, সবকিছু আমাদের সেই দেওঘরে সম্ভব হচ্ছে। তাহলে চিন্তা করে দেখেন যে আমরা ওয়াটার রিজার্ভেশন সম্বন্ধে আমরা ওয়াকিবহল আছি, আমরা গত বছর ফার্স্ট প্রাইজ পেয়েছি, এবারও আমরা ফার্স্ট প্রাইজ পাবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা যেমন করে কাজ করেছিলাম যে আজ এই শুভ দিনে শুভক্ষণে সবার মঙ্গল কামনা করি, যারা এখানে উপস্থিত আছেন সবার মঙ্গল কামনা করি, যারা উপস্থিত নাই তাদেরও মঙ্গল কামনা করি। আজ আমাকে শ্রদ্ধেয় সুশান্ত দাদা আমাকে সুযোগ দিয়েছেন এখানে বলবার জন্য, আমি পরম দয়াল পরম প্রেমা শ্রী ঠাকুরের স্মরণে শ্রদ্ধেয় সুশান্ত দাদা গৌতম দাদার শারীরিক মানসিক আধ্যাত্মিক পারিবারিক সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। ও গৌতম দাদা অতি সুন্দরভাবে পরিচালনা করছেন, তারও মঙ্গল কামনা করি। আজ সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে ত্রাণে মুখে করি নারায়ণে নমস্তে করে কান পেতে শোনো ওই ধ্বংসের দামামা আকাশ বাতাস সে ফেলেছে নিমিষে লয় হবে সব রাশা তলে যাবে প্রলয়ের সংকেত বেজেছে পারো তো এখনই কর উঠে পড়ে লেগে পড়ো সৎ মন্ত্রে দাও দীক্ষা সৎ নামে জগৎ মাতা যজন যজন আরিষ্ট ভীতি সস্তয়নি সদাচার বাঁচা বাড়ার এই মন্ত্র নিয়ে সৎনাম জপ বারবার সিদ্ধি ঠাকুরের কথা বাস্তবে করলে জগতের কল্যাণ হবে ফাঁকিতে করিলে কাজ কাজেতে পড়িবে বাদ তখন সময় নাহি পাবে জন্ম সফল করো ইষ্টের পথ ধরো
সব মন্ত্রে দাও দীক্ষা। সত্যিকারী আচার্য দেব 3.5 ক্রোস অফ দীক্ষার কথা বলেছেন। আচার্য দেব বলছেন, সাবধান, ইউ ভেরি কেয়ারফুল, আপনারা মাস্ক ইউজ করবেন, আবার অনারেবল ডিস্ট্যান্স মেনটেন করবেন, আর সাথে সাথে স্যানিটাইজেশন ব্যবহার করবেন, তাহলে আপনারা সুরক্ষিত থাকলে আপনি নিজে জান হ্যায় তো জাহান হ্যায়, যদি আপ সুরক্ষিত রহোগে সবসে সুরক্ষিত রাখ পাওগে, আর পরম পিতা কা কাম বহুত কাম কর সকোগে, আপ ভি মর যাওগে তো কোন পরম পিতা কা কাম করেঙ্গে। বেনু দাদা হমারে বিচ মে থে, মগর ও বহুত অথক পরিশ্রম করতে থে, মগর ইহো কাল সে পরকাল মে ও জনম ও চলে গে। মাই উনকে বিদেহী আত্মা কে লিয়ে মাই প্রভু কে চরণে প্রার্থনা করতা হুঁ, ও জাহাঁ রহে মহা আনন্দ মে রহে, আর ঠাকুর জি কো স্মরণ করতে রহে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম, জিতনে ভি গলতি হ্যায় ও সব মেরা, যদি কোই অচ্ছি চিজ হ্যায় তো আপ সবি কা। জয় গুরু, জয় গুরু দাদা। গৌতম দাদা, ওভার টু গৌতম দাদা। জয় গুরু। আমরা এতক্ষণ মন্ত্র মুগ্ধের মতো শ্রদ্ধ দাদার ইষ্ট প্রসঙ্গ শুনছিলাম। খুব সুন্দর করে তিনি আমাদেরকে ঠাকুরের কথা শুনালেন। শ্রদ্ধ দাদার আরো থেকে আরো ময় ইষ্টময় জীবন প্রার্থনা করি। আপনি খুব ভালো থাকবেন। জয় গুরু দাদা। আপনার বড়প্পন দাদা, আপনার ইতনে সুন্দর বিহেভিয়ার, ইতনে সুন্দর বার্তা, ইতনে সুন্দর মধুর আওয়াজ, মাই পরম দয়াল পরম প্রেমা শ্রী ঠাকুর জি কে শিশরণে আপ সবি কা সর্বাঙ্গীন মঙ্গল কামনা করত। সর্ব মঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে ত্রান্নে মুখে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় গুরু দাদা, জয় গুরু।